মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু নাজায়েজ পোস্ট আছে, এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আযাব হবে কিনা। দেখুন, জীবদ্দশায় যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক ইত্যাদিতে রেখে যায়, মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ দেখতে থাকে, তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমলনামাতে গুনাহ লিপ্ত হবে, গুনাহ লিখিত হবে এবং গুনাহ যুক্ত হতে থাকবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। আমরা সারা জীবন শুনছি সদকায় জারিয়ার কথা, না সদকায় জারিয়ার কথা শুনছি আমরা, অনেকে গুনাহে জারিয়ার কথা জানি না। সদকায় জারিয়া যেরকম আছে, গুনার ক্ষেত্রে গুনাহে জারিয়াও আছে। সদকায় জারিয়া এটা তো আমরা সবাই জানি, গুনাহে জারিয়া কোনটা? গুনাহে জারিয়া হলো যেই গুনাহ, যে পাপ, এটা একবার করে ধুয়ে দিছেন কিন্তু এটার অপকারিতা, এটার চর্চা অনবরত চলতে থাকে। যেমন যেই লোকটাকে আপনি, যেই লোকটা ফেসবুকে তার ওয়ালে হারাম জিনিস, খারাপ জিনিস পোস্ট করে গেছে, তার মৃত্যুর পরও মানুষে দেখছে, দেখে বিভ্রান্ত হচ্ছে, গুনাহে লিপ্ত হচ্ছে, সে অবশ্যই গুনাহগার হবে। এই জন্যই তো আমরা কি পোস্ট করছি না করছি এরপর আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর যদি এমন হয় যে তিনি চেষ্টা করে গেছেন সেগুলো রিমুভ করার জন্য, তার থেকে কপি করে নিয়ে আরেকজন পোস্ট করছে, তারাও জানতে তার নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু সেটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত আপনার নিজের কৃতকর্ম এটা মুছে তারপর দুনিয়া থেকে যাওয়া। এমন কিছু করবেন না যেটা মুছতে পারবেন না। এই জন্যই তো বিপর্দা মেয়েদের ছবি ইত্যাদি আজেবাজে জিনিস আপনি আপলোড করে ধুয়ে চলে গেলেন, পোস্ট করে ধুয়ে চলে গেলেন, আপনি চলে গেলেন ওই জিনিসটা থেকে গেল, কতজন কপি করে নিয়ে গেল, গুনাহে জারিয়া ঠিক আমল নামে যেতে থাকবে। আর যদি চেষ্টা করে যান, বন্ধ করে যান, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন প্রায় এক বছর যাবত একটা রিলেশনের সাথে জড়িত ছিল, যখন সে নামাজ ঠিকঠাকভাবে আদায় করা শুরু করলো তখন সে তার ভুলগুলো বুঝতে পারলো এবং পরিশেষে সে আমাকে সৎসাহসে বলেও ফেললো, আমি রিলেশন থেকে বের হতে চাই কিন্তু সে ওই ছেলেটাকে ঠিক কীভাবে বোঝাবে সেটার জন্য কোনো পন্থা খুঁজে পাচ্ছে না। অবশেষে আমরা আপনার শরণাপন্ন হলাম। আমার বিশ্বাস আমার বোন সত্যি এ হারাম কাজ থেকে সরে আসতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো কথা যে কোনো মানুষ কোনো গুনাহ থেকে, কোনো হারাম থেকে সরে আসতে চাচ্ছে, এবং হারাম থেকে সরে আসার জন্য গুনাহের পথ ত্যাগ করবার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তবায় নাসুহা করে, খাঁটি অন্তরে তবা করে, ভবিষ্যতে আর সে গুনাহ করব না এই মর্মে প্রতিজ্ঞা করা দরকার। যে মেয়ে কারোর সাথে বিবাহ মতো হারাম সম্পর্কে জড়িয়েছিল, সে তার ভুল বুঝতে পেরে এটা বাদ দিতে চাচ্ছে। এখন মুশকিল হলো এ জাতীয় ক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক, নিজের ভুলটা বুঝতে পেরে যখন হারাম কাজ থেকে সরে আসতে চায় তখন শয়তান একটা নেক্সট সুরতে ধোকা দেয়, বলে যে ছেলেটার সাথে মেয়েটার সাথে প্রতারণা হয়ে যাবে না, তার সাথে দুই নম্বরই হয়ে যাবে না, তুমি না তার মাথা শুইয়া শপথ করছো যে তার ফেলে রেখে কখনো যাবে না, তাহলে শপথ ভঙ্গ হয়ে যাবে না। এরকম অনেক অজুহাত শয়তান দাঁড় করায়। মূলত অন্যায় এবং অবৈধ কোনো চুক্তি সেটা গ্রহণযোগ্য হয় না, এটা পৃথিবীর সকল সভ্য সমাজেরই গ্রহণযোগ্য এবং স্বীকৃত মূলনীতি। ঠিক একইভাবে হারাম সম্পর্ক করার জন্য আপনি কারোর সাথে প্রতিজ্ঞা করেছেন যে হ্যাঁ হারাম কাজটা আমি করে যাব, তাহলে এই হারাম প্রতিজ্ঞাটা লঙ্ঘন করা, ভঙ্গ করা এবং আপনার উপরে অবশ্য কর্তব্য। এতে বিপরীত এন্ডে যিনি আছেন তিনি আপনাকে যদি ভুল বুঝেন তাতে আপনার কিছু আসে যায় না, তার ভুল বুঝাটার কারণে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কাজ আপনাকে করতে হবে দৃঢ়তার সাথে। তবে হ্যাঁ, ভুল বোঝাবুঝি ছাড়াও যদি এটাকে আপনি সমাধান করতে চান, তাহলে প্রথমত সে যদি মোটামুটি দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার একটা লেভেলে পৌঁছায় যে ঠিক আছে তার সাথে সংসার করা যায়, জীবন পার করা যায়, আল্লাহর প্রতি ঈমান আছে এবং আল্লাহর ভয়টা আছে, অ্যাটলিস্ট সে ভালো হতে চায়, তাহলে সেক্ষেত্রে বিয়ে করে ফেলা এটা হলো একটা ভালো সমাধান। যে ঠিক আছে বিয়ে করে ফেললাম, হারামের সম্পর্কটা শেষ এখানে হয়ে গেল, হালাল সম্পর্ক শুরু হয়ে গেল, এটা একটা পদ্ধতি হতে পারে। আর যদি মনে হয় না সে দিনের ব্যাপারে এত সিরিয়াস না এবং তাকে বিয়ে করলে বরং আমার দিনদারিতা বাধার সম্মুখীন হতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর জন্য তাকে ত্যাগ করতে হবে। প্রয়োজনে তাকে জানিয়ে দেওয়া যেতে পারে যে এই রিলেশন ত্যাগটা শুধু আল্লাহর জন্য,
আমি ভুল বুঝতে পেরেছি, শয়তানের প্ররোচনায় ছিলাম, আমি তোমাকেও আহ্বান করব, তুমিও এ জাতীয় কোনো ভুল পথে আর কখনো পা বাড়াবে না, বরং হালালের সন্ধান করো। এরপরে যদি সে ভুল বুঝে কিছু আসে যায় না, আমাদেরকে শয়তান যে সে কি মনে করবে, তার সাথে কি তো ওয়াদাগুলোর কি হবে, সে প্রতারক মনে করবে, সে মনে করবে প্রতারক। আপনি যদি আসলেই আল্লাহর জন্য ত্যাগ করে থাকেন, তাহলে এর জন্য আল্লাহ তার কাছে আপনি বিনিময় লাভ করবেন, সওয়াব লাভ করবেন। এর জন্য সৎ সাহস করা দরকার যে হ্যাঁ, আমি অন্যায়কে অন্যায় হিসাবে জেনে আল্লাহ তার কাছে তওবা করে তারপর আমি ফিরে আসব। এই সৎ সাহস থাকা দরকার এবং জানিয়ে দেওয়া দরকার। আমি একই গুণা বারবার করছি, নফসের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারি না, দিনের পথে চলার হিম্মত করতে পারি না, আমাকে কিছু নসিহা করুন। আপনার জন্য নসিহা হলো একেবারে খালেস আল্লাহওয়ালা নেককার মুত্তাকিদের সোহবত এবং সান্নিধ্যে থাকেন। ভাইরা আমার, এর চাইতে কার্যকর কোনো উপায় নাই মানুষ ভালো হওয়ার। মানুষ নেককার হওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো সোহবত, মানে সান্নিধ্য। আল্লাহ সুবহানাহু কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। এবং আল্লাহ আরও বলেছেন, পদ্ধতিও বলে দিয়েছেন কীভাবে মুত্তাকি হবে, কুনু মাআস সাদিকিন, নেককারদের সাথে থাকো, ভালো মানুষদের সাথে থাকো। যে মানুষটাকে মনে হবে সলিড, নির্ভেজাল, নির্ঝঞ্ঝাট, কপটতা নাই, মুনাফিকি নাই, দুই নম্বরই নাই, ভিতরে একটা বাহিরে একটা নাই, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, বাচালিপনা নাই, এক কথায় আদর্শ, কোরআন এবং হাদিস যে মানুষের চিত্র অঙ্কন করেছে সেই টাইপের, তাহলে সেই মানুষটার সাথে উঠা বসা, তার কাছে থাকা, এগুলো করলে ইনশাআল্লাহ বিনদিল্লাহ ভালো মানুষ হওয়ার পথ সুগম হবে। কাজের প্রয়োজনে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমার চলাফেরা হয়, যাদের আচরণ খুবই ভালো, আমি কী উপায়ে তাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি? দেখুন, যে সমস্ত অন্য ধর্মের অনুসারীদের সাথে আপনার উঠা বসা হয় এবং তাদের আচার আচরণও ভালো মনে হয়, আপনি তাদেরকে ইসলামের পথে আহ্বান করবেন প্রথমত আপনার আচরণ দিয়ে, আপনার সততা, আপনার ন্যায়নিষ্ঠতা, আপনার উত্তম ব্যবহার, আপনার লেনদেনের সততা, এগুলো সবগুলো যখন সে অবলোকন করবে ইসলামের প্রতি সে আকৃষ্ট হবে, এটার একটা বিষয়। দ্বিতীয়ত হলো ইসলামের সৌন্দর্য সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো তার সামনে আপনি বিভিন্নভাবে তুলে ধরেন, যেমন ইসলামের সৌন্দর্যগুলোর বিধিবিধানগুলোর যে সৌন্দর্য সেগুলি অনেক বই আছে, সেগুলো তাকে দেন, আল্লাহ কেন কোনো বিধান দিয়েছে তাকে বোঝাবার চেষ্টা করেন বিভিন্ন প্রসঙ্গে আসলে, এবং এ সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে, সে বইগুলো তাকে উপহার দেন যে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবে, এগুলো তাকে পড়তে উৎসাহিত করুন। এবং একটা পর্যায়ে যখন তার সাথে সখ্যতা তৈরি হবে, আগ্রহ তৈরি হবে তার মধ্যে দিন জানার, দিন বোঝার, তখন সরাসরি তাকে আপনার ইসলামে আসার জন্য দাওয়াত দিবেন। আমাদের মুসলমানদের মধ্যে একটা বিশাল বড় হীনমন্যতা কাজ করে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের কেউ যদি ইসলামের প্রতি আগ্রহীও হয় আমরা তাকে যেসে দাওয়াত দিতে যাই না, মন ভয় পাই, আতঙ্ক বোধ করি, এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে। অথচ অন্য ধর্মের কোনো অনুসারী মানুষ তাকে ইসলামের দাওয়াত দিতে পারেন, সেও আগ্রহ করে শুনতে, আপনি যদি বিলকুলই তাকে না বলেন তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে পারে। এজন্য তাদেরকে দাওয়াত দিতে কোনো হেজিটেশন করা উচিত না।